আসসালামু আলাইকুম, সুপ্রিয় বিসিএস ভাইভা ক্যান্ডিডেট, আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার। আপনারা অনেকে আমাকে জানেন, আমি একজন সিনিয়র শিক্ষক, প্রফেশনাল শিক্ষক বিসিএস এর, এবং একজন বিসিএস ভাইভা এক্সপার্ট। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি অবগত করব সেটা হচ্ছে যে আমার যারা ভাইভার স্টুডেন্ট তাদের যে সাকসেস রেট তুলনামূলকভাবে অনেক বেশি অন্যদের তুলনায়, এটার কারণটি কী? সেটি হচ্ছে যে আমি যেহেতু নিজে চারবার বিসিএস ভাইভা বোর্ড ফেস করছি এবং 29 বিসিএস থেকে আমি ভাইভা স্টুডেন্টদেরকে পড়াই, এবং একই সাথে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক বিজ্ঞ কিছু সদস্য আছেন, তারপরে সরকারের যারা সাবেক সচিব, হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর, এই টাইপের অফিসারদের সাথে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করেছি, এবং এই বিসিএস এর ব্যাপারে আমার কিন্তু অভিজ্ঞতা দীর্ঘদিনের। এবং আমার যারা ভাইভা স্টুডেন্ট তাদেরকে আমি যে পদ্ধতিতে পড়াই সেটি যদি আমি আপনাদেরকে অবগত করি, তাহলে প্রথমত আমার ভাইভা কোর্সের বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে আমি মিলন স্যার আমার ভাইভা স্টুডেন্টদেরকে প্রচলিত কোনো কোচিং সেন্টারের মতো করে গতানুগতিকভাবে পড়াই না। আমি আমার প্রতিটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে ভাইভা ক্লাসে প্রশ্ন করি এবং সেগুলোর ভাইভা উপযোগী উত্তর কেমন হওয়া উচিত তা যুক্তি দিয়ে আমার স্টুডেন্টদেরকে আমি শিখিয়ে দিই। অর্থাৎ আমার ক্লাসটি হচ্ছে একটা ইন্টারেক্টিভ ক্লাস। প্রতিটা ক্লাসে আমি আমার স্টুডেন্টদেরকে ওরাল টেস্ট বা মক টেস্ট নিয়ে থাকি। ধরুন আজকে আমি অ্যাডমিনিস্ট্রেশনের উপরে পড়ালাম সিআরপিসি বা পেনাল কোড বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আগামী দিনে এই টপিকের উপরে যাদের ফার্স্ট ইয়ার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার তাদেরকে এখান থেকে আমি প্রশ্ন করি। আমি আজকে ফরেন পলিসি ডিপ্লোমেসি পড়ালাম, কিংবা বাংলাদেশের জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ, কিংবা মিডিল ইস্ট ক্রাইসিস, কিংবা রোহিঙ্গা ক্রাইসিস বা রাশিয়া ইউক্রেন ওয়ার সম্পর্কে পড়ালাম, পরবর্তী দিন এটার উপরে আমি প্রশ্ন করি। আমি আজকে কনস্টিটিউশন সম্পর্কে পড়ালাম, বঙ্গবন্ধু সম্পর্কে পড়ালাম, লিবারেশন ওয়ার সম্পর্কে পড়ালাম, পরের দিন এটার উপরে আমি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে প্রশ্ন করি। এবং এই প্রশ্নগুলোর প্যাটার্ন হচ্ছে পিএসসি যেভাবে প্রশ্নগুলো করে থাকে, সাধারণত টেকনিক্যাল বা ক্রিটিক্যাল বা অ্যানালাইটিক্যাল প্রশ্ন, সেগুলো কিন্তু আমি করে থাকি এবং সেগুলোর উত্তর কিন্তু আমি শিখিয়ে দিই। ব্যাপারটি এরকম না যে আমি বোর্ডে লিখিয়ে দিলাম তারা খাতায় লিখলো, এটি তো লিখিত পরীক্ষার প্রিপারেশন। তাহলে মৌখিক পরীক্ষার প্রিপারেশনটা কি? আমি একটা স্টুডেন্টকে প্রশ্ন করলাম যে ইউর ফার্স্ট চয়েস বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, ডু ইউ থিঙ্ক সো ইউ আর ফিট ফর দ্য পোস্ট? এই যে আনসারটি সে দিল, সে আনসারের মধ্যে সে কী ভুলটা করলো? বা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের চ্যালেঞ্জগুলো কী কী, বা আপনি যে পুলিশে আসতে চাচ্ছেন পুলিশের ইমেজ ক্রাইসিস যেটা রয়েছে সেটাকে আপনি দূরীভূত করতে বা সেই ইমেজ ক্রাইসিস দূর করতে আপনি কী কী ইনিশিয়েটিভ নেবেন যদি আপনি চাকরিতে সুপারিশপ্রাপ্ত হন? এভাবে আমি তাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করে দিই প্রতিটা স্টুডেন্টকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার স্টুডেন্ট যারা ভাইভার স্টুডেন্ট তারা আমাকে আলাদা আলাদাভাবে প্রশ্ন করার সুযোগ পায়। আমি প্রতিটি স্টুডেন্টকে আমার ভাইভার ক্লাসে ইন্ডিভিজুয়ালি কেয়ার করি। প্রতিটা স্টুডেন্ট আমাকে আলাদাভাবে প্রশ্ন করতে পারেন, এবং আমার জুমটা এটা কিন্তু পেইড জুম, এবং এই জুমটা যেহেতু পেইড জুম এখানে আমি দীর্ঘ সময় ধরে ক্লাস নিচ্ছি, কোনো সমস্যা নেই। এরপরে আমার প্রতিটা ক্লাসে ওরাল টেস্ট বা মক টেস্টের ব্যবস্থা থাকে, মানে প্রতিটা ক্লাসে আমার মক টেস্টের ব্যবস্থা থাকে। আমার ভাইভা স্টুডেন্টদেরকে আমি ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতে প্রশ্ন করি এবং সেগুলোর উত্তর গ্রহণ করি। সাধারণত গতানুগতিক কোনো কোচিং সেন্টারগুলোর পক্ষে এগুলো করা সম্ভব হয় না, কেননা ভাইভা স্টুডেন্টদেরকে আমি প্রাইভেট পড়াই, এতে করে আমার ভাইভা স্টুডেন্টরা একটা ভালো প্রস্তুতি নিয়ে ভাইভা বোর্ড ফেস করে। এর বাস্তব প্রমাণস্বরূপ এটা হচ্ছে আমার ভাইভা ফাইল, অর্থাৎ 40তম বিসিএস থেকে 43তম বিসিএস পর্যন্ত যারা চাকরিটি পেয়েছে, দেখেন অনেকে এই নামগুলো আমি এলোমেলো করে লিখে রেখেছি, এতে তাদের নামগুলো এবং কে কোন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে, পররাষ্ট্র ক্যাডার, প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, ট্যাক্স ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, একটা 41তম বিসিএসে দেখেন কারা কারা চাকরিটি পেয়েছে, তাদের নামগুলো কিন্তু আমি লিখে রাখছি। এই যে অ্যাডমিন ক্যাডার, ট্যাক্স ক্যাডার, এডুকেশন ক্যাডার, 43তম বিসিএসে যারা চাকরি পেয়েছে, পররাষ্ট্র ক্যাডার থেকে শুরু করে প্রশাসন, সবগুলো নাম কিন্তু আমি লিখে রাখছি। এবং এই যে স্টুডেন্টগুলো, এরা অনেকে কিন্তু তারা আমার কাছে যারা চাকরিটি পেয়েছে তারা কিন্তু তাদের অনেকেই বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, শিক্ষা ক্যাডার বা অন্যান্য ক্যাডার, তারা হয়তো জেনারেল ক্যাডার আসতে চাচ্ছেন। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে একটা ফাইল আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে যে বর্তমানে 44তম বিসিএসে যে ভাইভা প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নগুলো কিন্তু বিভিন্নভাবে আমি কালেক্ট করেছি, করে কিন্তু সে প্রশ্নগুলো কিন্তু আমি এখানে যে দেখেন টাইপ করে রেখেছি, অর্থাৎ কী টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন করা হচ্ছে এই যে 44তম বিসিএসের প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলো কিন্তু আমি সাজেশন মতো সাজেশন
সাজেশন করে ফেলেছি, যেটি আমি আমার 44তম এবং 45তম বিসিএস এর স্টুডেন্টদেরকে, 44তম বিসিএস এর রানিং স্টুডেন্টদেরকে এটি আগে থেকে পড়াচ্ছি, এবং 45তম বিসিএস এর যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমি এই সাজেশন আকারে আমি পড়াবো। অর্থাৎ আমি প্রতিটা মুহূর্তে সবসময় আপডেট থাকি। এই যে দেখেন 44তম বিসিএস এর এবং বিগত বিসিএস এর যে প্রশ্নগুলো, 44তম বিসিএস এর প্রশ্ন এখন ভাইরাল চলছে, দেখেন এই যে বিভিন্ন ক্যাডার, পুলিশ ক্যাডার, প্রশাসন ক্যাডার কী কী প্রশ্ন করা হচ্ছে, এগুলো আমি হাতে লিখেছি, কখনো টাইপ করে রেখেছি। মূলত আমি সর্বোচ্চ পর্যায়ের আপডেট থাকি। হ্যাঁ, আমার স্টুডেন্টদেরকে আমি এমন ধাঁচে পড়াই যাতে করে পিএসসি যেভাবে প্রশ্নগুলো করা হচ্ছে, পিএসসিতে বা যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটির আঙ্গিকে আমি পড়াই, এবং আমি আমি স্টুডেন্টদেরকে ক্লাসে সাজেশন করে দিই যে আপনি এই টপিক থেকে এই এই টাইপের প্রশ্নের সম্মুখীন আপনি হতে পারেন। এটা হচ্ছে আমার স্পেশালিটি। কাজেই আমার যে ভাই ভাই স্টুডেন্ট যারা আছেন তারা তাদের যোগ্যতাতে চাকরিটি পায়, আমি অত্যন্ত লাকি। কারণ আমার কাছে যারা ক্লাস করেন, আসলে আমি কোনো ইনস্টিটিউটকে ছোটো বড়ো করে বলছি না, বাংলাদেশের রিনোন্ড ইনস্টিটিউটগুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তারপর বিভিন্ন মেডিকেল, বিশেষ করে ডিএমসি সহ বিভিন্ন মেডিকেল কলেজ বা কুয়েট, রুয়েট, সুয়েট বা জাহাঙ্গীর ইউনিভার্সিটি, শুরু করে রিনোন ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, শাহজাদান ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো কিন্তু আমার কাছে ক্লাস করেন। এবং আমি মনে করি যে তাদেরকে আমি জাস্ট শিখিয়ে দিই, তাদেরকে কিন্তু আমি তথ্য দেই না। তথ্য তো সবাই জানে অলমোস্ট, কিন্তু সেই তথ্যটি কীভাবে ভাইবা বোর্ডে এক্সপ্রেস করতে হবে সেটা কিন্তু আমি তাদেরকে শিখিয়ে দিই। এটা হচ্ছে আমার স্পেশালিটি। যেহেতু আমি নিজে অভিজ্ঞ মানুষ, আমি ভাইবা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, কাজেই আমার যে ভাইবা স্টুডেন্ট যারা আছে তাদের সফলতার হার এই কারণেই বেশি। তো আমি আপনাদেরকে লাস্ট একটা পরামর্শ দিব, যারা আপনারা ভাইবার ক্যান্ডিডেট, বিশেষ করে 44তম বিসিএস এবং 45তম বিসিএস এর ভাইবার প্রস্তুতি যারা নিচ্ছেন, তারা একটু প্রস্তুতির ক্ষেত্রে নিজেকে একটু চেঞ্জ করবেন, গতানুগতিকভাবে না পড়ে বর্তমানে পিএসসি কীভাবে প্রশ্ন করছে সেটার আঙ্গিকে নিজেকে প্রস্তুত করবেন। অর্থাৎ আপনি অ্যানালাইটিক্যাল, টেকনিক্যাল বা ক্রিটিক্যাল টাইপের যে প্রশ্নগুলো সেগুলোকে বেশি করে ফোকাস করেন, সেগুলোকে বেশি করে মনোযোগ দেন। আপনি যদি এভাবে প্রশ্নগুলো নিজে নিজে করেন, নিজেকে করেন, বা যারা সম্পৃক্ত এ ব্যাপারে সংশ্লিষ্ট তাদের সাথে নিজেকে যদি সম্পৃক্ত করেন, আশা করি আপনি ভালো করবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।